Bismillahirrahmanirrahim. Innal hamdalillah. Amra goto class e jekhane shesh korchhilam shekhan theke shuru korte chai. Amra goto class e bolchhilam je comparative double comparative byabohar hoy na, sentence e double comparative byabohar hoy na. Amra udaharon diyechhilam jemon je I am comparatively better today. এটা যেমন হয় না, কারণ টুডে থাকলে সেখানে কম্পারেটিভ ব্যবহার হয়, টুডে থাকলেই এখানে কম্পারেটিভ ব্যবহার হয়, কারণ টুডে বলতে আজ, আমি আজ ভালো আছি। তো আজ ভালো আছি বলতে অবশ্যই গতকালের চেয়ে আজ ভালো আছি, আগামীকালের চেয়ে আজ ভালো আছি এটা তো আর বলা যায় না, কারণ আগামীকাল তো অনাগত ভবিষ্যৎ, অনাগত ভবিষ্যতে কেমন থাকবো এটা আমি জানি না, আমি অবশ্যই গতকালের চেয়ে আজকে ভালো আছি এটা বলতে চাচ্ছি। তো এই জন্য টুডে থাকলেই এখানে কম্পারেটিভ ব্যবহার করতে হবে। আর এই টুডে মানেই হচ্ছে দ্যান ইয়েস্টারডে, মানে গতকালের থেকে, এটা উজ্জ থাকে। তো প্রশ্ন হচ্ছে আই অ্যাম কম্পারেটিভলি বেটার, এটা কেন ঠিক নয়? কারণ আই অ্যাম কম্পারেটিভলি বেটার, এখানে কম্পারেটিভলি মানে হচ্ছে কম্পারেটিভলি বেটার মানেই হচ্ছে কম্পারেটিভলি গুড অর ওয়েল, মানে বেটার শব্দের অর্থই হচ্ছে, এই কম্পারেটিভ শব্দটার অর্থই হচ্ছে যে কম্পারেটিভলি গুড অথবা ওয়েল, মানে তুলনামূলক আমি ভালো। তো কম্পারেটিভলি আবার বেটার ব্যবহার করার কোনো সুযোগ নেই, কম্পারেটিভলির পর পজিটিভ সেন্স ব্যবহার, পজিটিভ ডিগ্রি ব্যবহার হবে। তো এরকম একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করছিলাম যে কম্পারেটিভলি এবং বেটার একসাথে ব্যবহার হওয়া সম্ভব নয়, কারণ কম্পারেটিভলি সে নিজেই হচ্ছে একটা কম্পারেটিভ সেন্সের অর্থ দেয়, আর বেটার তো সে আবার বেটার মানেই হচ্ছে কম্পারেটিভলি গুড, মানে আমি তুলনামূলক ভালো আছি। কিন্তু আজকে সেই কথাটার সাথে একটা কন্ট্রাডিকশন কথা যে সেন্টেন্সে ডাবল কম্পারেটিভ ব্যবহার হতে পারে। তো আমরা একটু দেখি যে সেন্টেন্সে কীভাবে ডাবল কম্পারেটিভ ব্যবহার হতে পারে। এখানে একটা রুল আছে যে ডাবল কম্পারেটিভের ব্যবহার, তাহলে সেন্টেন্সে ডাবল কম্পারেটিভের ব্যবহার হতে পারে। কীভাবে? দা প্লাস কম্পারেটিভ, এরপরে আপ টু দা প্লাস কম্পারেটিভ, একটা সেন্টেন্সের মধ্যে দুইটা কম্পারেটিভের ব্যবহারও আছে। আমরা গত ক্লাসে বলছিলাম যে একটা সেন্টেন্সে দুইটা কম্পারেটিভের ব্যবহার হবে না, আজকে বলছে দুইটা কম্পারেটিভের ব্যবহার হবে। তাহলে সেটা কীভাবে? যে কম্পারেটিভ শব্দের আগে দা ব্যবহার হবে, আবার কম্পারেটিভ শব্দের আগে দা ব্যবহার হবে। তো এটা কি হবে, এটার অর্থ দেবে কি? যত এবং তত, এটা মনে রাখতে হবে। তাহলে যত ততর অর্থে কম্পারেটিভের আগে দা ব্যবহার হবে। তাহলে কীভাবে হয়? দ্য গ্রেটার দ্য পপুলেশন দ্য পুরার ইজ দ্য কান্ট্রি। তো এখানে যত ততর অর্থ দিল কিভাবে, যে জনসংখ্যা যত বাড়ে কান্ট্রি মানে দেশ তত গরিব হয়। তাহলে জনসংখ্যা যত বাড়ে দেশ তত গরিব হয়। এখানে কি হলো গ্রেটার, গ্রেটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম আমাকে দা ব্যবহার করেছে, তাহলে অর্থ আসছে কি যত। তাহলে যত বৃদ্ধি পায়, গ্রেটার, গ্রেট মানে কি বৃদ্ধি পাওয়া মানে অধিক। তাহলে দ্য গ্রেটার দ্য পপুলেশন, জনসংখ্যা যত বৃদ্ধি পায়, দ্য পুরার, পুর মানে গরিব, তাহলে পুরার মানে কম্পারেটিভ ফর্ম এর আগে দা, দ্য পুরার তত গরিব হয় ইজ দ্য কান্ট্রি, দেশ, দেশ তত গরিব হয়। তাহলে এই যত তত অর্থে কম্পারেটিভের আগে দা ব্যবহার করা যায়, এটাই। একটু যদি আমরা ব্যাখ্যা করি, অবশ্য আমার ক্লাসগুলো একটু ব্যাখ্যার জন্য লেন্দি হয়, আমি ইচ্ছা করেই করি। ব্যাখ্যাটা কি, যে এই গ্রেটার, এই গ্রেটারটা কি, এই গ্রেটারটা কিন্তু আসলে অ্যাডভার্ব, কেমন, এই গ্রেটারটা অ্যাডভার্ব, আমি একটু লিখে দিয়েছি অ্যাডভার্ব কম্পারেটিভলি, অ্যাডভার্ব কম্পারেটিভ। কেন অ্যাডভার্ব কম্পারেটিভ? এই যে বৃদ্ধি পায়, দ্য গ্রেটার বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়, পপুলেশন জনসংখ্যা, তাহলে এই গ্রেটার তো আর ভার্ভ না, এই গ্রেটার তো আর ভার্ভ না, গ্রেটার হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্মের পূর্বে দা। কেন? কারণ এই এই যে গ্রেটারটা কাকে মডিফাই করেছে, ভার্ভকে, অবশ্যই এখানে ভার্ভ দিনে, তাহলে দ্য গ্রেটার দ্য পপুলেশন গ্রো, এখানে গ্রো, এখানে গ্রো দিনে অ্যাভয়েড করা হয়েছে, তাহলে আমি যদি গ্রো দিতাম তাহলে হতো কি যে এটা ভার্ভকে মডিফাই করে।
তাহলে বুঝতে হবে দায়ের পরে যে কম্পারেটিভ ফর্মটা বসবে সেটা অবশ্যই অ্যাডভার্ব ফর্ম বসতে হবে। তাহলে অ্যাডভার্বের কম্পারেটিভ অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্বের অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্মের আগে দা, এরপরে আবার অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্মের আগে দা যদি বসাই তাহলেই কেবল যত ততর অর্থ দেবে। এখানে দ্য পুয়ার আর, দ্য পুয়ার আর গরিব গরিব করে, গরিব গরিব করে কাকে? এই যে ইসকে, ইসকে ইসকে কলিভ মডিফাই করছে, এই জন্য পুয়ার আর এটা হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা এরপরেরটা দেখলে আমরা ক্লিয়ার বুঝবো কি বলছে। দ্য মোর ইউ রিড, যত পড়বে, দ্য মোর ইউ লার্ন, তত শিখবে। এখানে দেখো এই মোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তার আগে দা বসেছে যত অর্থ দিচ্ছে। তাহলে এই মোরটা কি? অ্যাডভার্ব। হ্যাঁ, মাচ, মেনি, মোর, মোস্ট। তাহলে এই মোরটা কি অ্যাডভার্ব? কেন? যত, কি যত পড়বে, তাহলে এই পড়াটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করছে, এই জন্য মোর হচ্ছে অ্যাডভার্ব। এই জন্য বুঝতে হবে অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্মের আগে দা বসতে হবে। এরপরে তত শিখবে, কি কি মানে তত কি শিখবে, তাহলে এই শিখবেটা কি? ভার্ব, তাই ভার্বকে মডিফাই করছে কি? মোর। তাহলে মোরের আগে দা বসছে, তাহলে কম্পারেটিভ ফর্মটা হবে অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্মের আগে দা বসবে, এটা মনে রাখতে হবে। আর এই অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্মের আগে দা বসবে, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে। এখানে যেহেতু কম্পারেটিভ কমা, কমার পরেও অবশ্যই কম্পারেটিভ ফর্ম, তাহলে এখানেও কম্পারেটিভ ফর্ম, তার আগে দা বসবে, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব বসবে, কেমন? এটা মনে রাখতে হবে। আর এই ভার্ফের ক্ষেত্রে এই ভার্ফ প্রেজেন্ট বসতে পারে, ফিউচার বসতে পারে, সেটা ভিন্ন কথা। এবারে দ্য মোর হি রিড, যত পড়বে, দ্য লেস হি আন্ডারস্টুড, মানে যত, এখানে একটু ভিন্ন পরীক্ষা, স্বাভাবিকভাবে একটু ভিন্ন কথাবার্তা আসে, স্রোতের বিপরীতের কথা আসে। যেমন দ্য মোর হি রিড, যত পড়ে, দ্য লেস হি আন্ডারস্টুড, সে তত কম বোঝে। দ্য লেস মানে কি? কম, এটা কম্পারেটিভ ফর্ম। দ্য লেস হি আন্ডারস্টুড, সে তত কম বোঝে, মানে সে যত বেশি পড়ে সে তত কম বোঝে। এটা এরপরে কি বলছে যে দ্য মোর ইউ প্র্যাকটিস স্পিকিং, সে যত স্পিকিংয়ের প্র্যাকটিস করবে, কথা বলার প্র্যাকটিস করবে, দ্য বেটার ইউ উইল ডু ইট, সে তত ভালো সেটা করতে পারবে। দ্য বেটার, বেটার কম্পারেটিভ ফর্ম, তার আগে দা। তো এখানে কি হলো, এখানে কিন্তু মূল ভার্ব, এখানে দা, মোরের আগে দা ব্যবহার হয়েছে, এরপরে সাবজেক্ট, এরপরে প্র্যাকটিস। তাহলে প্র্যাকটিস মানে কি? এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়েছে, ইউ প্র্যাকটিস, যত তুমি প্র্যাকটিস করবে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়েছে, স্পিকিং, ইউ প্র্যাকটিস স্পিকিং, স্পিকিং হচ্ছে কথা, তাই তো? এখানে জিরান্ড স্পিকিং, দা বেটার, তুমি তত ভালো করবে, ইউ ভার্ব, এরপরে উইল ডু ইট, এখানে কিন্তু ফিউচার ফর্মে ব্যবহার হয়েছে। তো এটা প্রেজেন্ট ফর্মে ব্যবহার হলে এটা ফিউচার ফর্মে ব্যবহার হতে পারে, এটা সেন্স অনুসারে, সেকেন্ড সাব টেন্স অনুসারে ব্যবহার হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে একটা কথা বলেছি, সেটা হচ্ছে আমরা জানি যে দুজন ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হয়, কম্পারিজন করা হয়, যে কথাটা থাকে তখন অবশ্যই দেন ব্যবহার হয়, আর সেখানে আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম ব্যবহার হয়। তো এটা আমরা জেনেছি আগের ক্লাসগুলোতে, এবং আমরা পড়েছি রুল আকারে, ব্যাখ্যাও শুনেছি, কিন্তু তার একটু ব্যতিক্রম রয়েছে, সেটা কীরকম দেখি। এখানে বলা আছে আলিফ ইজ ব্রেভার দেন রাজ, একটু ব্যাখ্যা করি, আলিফ ইজ ব্রেভান, ব্রেভার, আলিফ হয় সাহসী, বিআরএ ভিআর, আলিফ হয় সাহসী, দেন রাজ, রাজ থেকে আলিফ হয় কি? সাহসী। সুন্দর কথা, একটা কম্পারেটিভ ফর্ম ব্যবহার হয়েছে, তাই রাজ থেকে আলিফ সাহসী। তো এখানে আলিফ হচ্ছে একজন আর রাজ হচ্ছে একজন, দুইজন ভিন্ন জিনিস, তাই দুইজন ভিন্ন যেহেতু দুজনের মধ্যেই তুলনা হয়েছে, তো রাইট, অল রাইট, ঠিক আছে। দুজন ভিন্ন বংশের মধ্যে যখন, মানুষের মধ্যে যখন কম্পারিজন হবে, তুলনা হবে, তখন অবশ্যই এরকম কম্পারেটিভ ফর্ম ব্যবহার হবে, এটা তো ঠিক আছে, এখানে লেখা আছে ডিফারেন্ট। এখন আসি পরের জন, আলিফ ইজ মোর ব্রেভ দেন প্রুডেন্ট, এখানে কি হলো? মোর ব্রেভ দেন প্রুডেন্ট, এইখানে যে আলিফ হয় অনেক সাহসী, দেন প্রুডেন্ট, মানে তার প্রুডেন্ট শব্দের অর্থ সে অনেক সাহসী, দেন প্রুডেন্ট, প্রুডেন্ট শব্দের অর্থ খুব সম্ভবত মহত্ত্ব, আমি মাত্র ভুলে গেছি, যাক। তো এখানে সে অনেক সাহসী,
দেন প্রুডেন্ট, সে প্রুডেন্ট অপেক্ষা অনেক সাহসী। এখানে কিন্তু আলিফ একজন, এখানে কিন্তু আলিফ একজন, এখানে রাজ এবং আলিফ দুজনের মধ্যে কম্পারিজন করছিলাম, কিন্তু এখানে কিন্তু আলিফ একজন, অর্থাৎ আলিফের দুইটা গুণের মধ্যে কম্পারিজন করছি, আলিফের দুইটা গুণের মধ্যে কম্পারিজন করছে। হ্যাঁ, এবার মনে আসছে, প্রুডেন্ট মানে হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান খুব সম্ভবত। তো এখন এখানে আলিফ ইজ মোর ব্রেভ, আলিফ অনেক সাহসী, দেন প্রুডেন্ট মানে তার প্রজ্ঞা থেকে, তার প্রজ্ঞার চেয়ে সে অনেক সাহসী। তাহলে এই প্রজ্ঞা আর তার সাহস এই দুইটাই হচ্ছে আলিফ একজন আর। তাহলে একজন ব্যক্তির দুইটা গুণের মধ্যে যখন তুলনা হবে তখন আমরা এই কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করব না, এই ব্রেবার, ব্রেফ, ব্রেবার, ব্রেবেস্ট, এই যে কম্পারেটিভ ফর্মটা ব্যবহার করব না, আমরা পজিটিভ ফর্ম ব্যবহার করব, তার আগে মোর, লেস এটা ব্যবহার করব। অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট শব্দেরও আগে মোর ব্যবহার করে আমরা কম্পারেটিভ ব্যবহার ফর্ম ব্যবহার করব। যদি একই ব্যক্তির দুইটা গুণ হয় তাহলে দেখো মোর ব্যবহার করেছি, তারপরে কিন্তু পজিটিভ ফর্ম ব্যবহার করেছি, এরপরে দেন ব্যবহার করেছি, এরপরে প্রুডেন্ট ব্যবহার করেছি। এর মানে কি, এই ব্রেভ এবং প্রুডেন্ট, সাহস এবং প্রজ্ঞা দুইটা গুণের মধ্যে তুলনা হয়েছে, মাঝখানে দেন বসেছে, এই কারণে আমরা কি করেছি, এই দুইটা গুণ পজিটিভ, দুইটা গুণ কিন্তু পজিটিভ, অর্থাৎ ব্রেভটাও কিন্তু পজিটিভ ফর্মে আছে আর প্রুডেন্টটাও পজিটিভ ফর্মে আছে। সাথে সাথে যেহেতু দুইটা গুণের মধ্যে তুলনা হয়েছে তো এটাকে কম্পারেটিভ করেছি পিছনে মোর বসিয়ে, মানে অধিক, মোর বসিয়ে অধিক কম্পারেটিভ করেছি। আসলে এখানে কোনো কম্পারেটিভ মানে গুণের মধ্যে শুধু কম্পারেটিভ হয়েছে, যে এখানে একটা মোর বসিয়েছি আর মোরের কারণে এখানে দেন বসিয়েছি। এটা মনে রাখতে হবে, যখন একই ব্যক্তির দুইটা গুণের মধ্যে তুলনা হবে তখন অ্যাডজেক্টিভের পূর্বে মোর বা লেস বসাবো, তখন এই কম্পারেটিভ ফর্ম বসাবো না। এরপরেটা দেখি, হি ইজ মোর গুড দ্যান ব্যাড, মানে সে খারাপের থেকে অনেক ভালো। তাহলে সে কি, একজন ব্যক্তি, একজন ব্যক্তির দুইটা গুণের মধ্যে তুলনা বোঝাচ্ছে, সে খারাপের থেকে অনেক ভালো, সে খারাপের থেকে ভালোই বেশি। তাহলে হি ইজ মোর গুড, সে অনেক ভালো, দ্যান ব্যাড, খারাপের থেকে অনেক ভালো। এখানে লিখে দিয়েছি সেম সেম, তো সেখানে কি করব, পজিটিভ ফর্ম ব্যবহার করব, তার আগে মোর ব্যবহার করব। কেমন, এটা আমাকে বুঝতে হবে। তো আসি সামনে আরো কিছু উদাহরণ দেখি, সামনে আর উদাহরণ আমি যেটা দেওয়ার চেষ্টা করেছি, এল্ডার এল্ডেস্ট, ওল্ডার ওল্ডেস্ট, এই দুইটা শব্দ রয়েছে অবশ্য। এল্ড, এল্ড মানে হচ্ছে বড়, এরপর এর আগে ইয়ার যোগ করলে এল্ডার এল্ডেস্ট, আবার ওল্ড, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ বা বয়স, ওল্ড বলতে আমরা কি বুঝি, বয়স, এজ। ওল্ডার ওল্ডেস্ট, এর আগে যদি ইয়ার যোগ করিতে হবে ডার ওল্ডার, আর ইয়েস্ট যোগ করে হবে ওল্ডেস্ট। তো এখানে এল্ড, ইএলডি, এল্ড, এল্ড মানে হচ্ছে একটা সিরিয়াল বোঝায়, এল্ড বলতে কি বোঝায়, এল্ডার বলতে একটা সিরিয়াল বোঝায় এল্ড, আর ওল্ড বলতে কি বোঝায়, বয়স বোঝায়। এটা আরো ক্লিয়ার যদি বুঝতে চাই সেটা হচ্ছে যে, ও এখানে আমি লিখেছি যে ফ্যামিলি, ফ্যামিলি সিরিয়াল মানে কি হলো, এল্ডার এল্ডেস্ট, এল্ড এল্ডার এল্ডেস্ট বা এল্ডার এল্ডেস্ট, এটা দ্বারা ফ্যামিলি সিরিয়াল বোঝাবে। ফ্যামিলি সিরিয়াল কীরকম, এক ফ্যামিলিতে পাঁচ ভাই বোন থাকলে বা তিন ভাই থাকলে, দুই ভাই থাকলে, এর একটা সিরিয়াল আছে, আমি বড়, আমার বড় ভাই বড়, আমি মেঝো, আমার ছোট ভাই আমাদের থেকে ছোট, এই যে একটা সিরিয়াল, এই সিরিয়ালটা বুঝাইতে হইলে এল্ডার ব্যবহার করা হয়। কারণ আমার বড় ভাইকে আমি বুঝাইতে হলে কায়ুম ইজ এল্ডার ব্রাদার্স, কায়ুম ইজ এল্ডার ব্রাদার্স, তো সে যে আমার বড় ভাই এটা বুঝাইতে হইলে, সে সিরিয়ালে আমার বড় সেটা বুঝাইতে হইলে আমি এল্ডার ব্যবহার করবো, এটা হচ্ছে ফ্যামিলি সিরিয়াল। তো ফ্যামিলি এবং সিরিয়াল, দেখো এই ফ্যামিলি সিরিয়ালটা আসার জন্য কিন্তু বয়স রয়েছে, কারণ সে আমার বয়সে বড় বিধাই, বয়স তার বেশি বিধাই সে আমার সিরিয়ালে বড়, আর বা সে আমার ফ্যামিলির বড় হয়েছে, মূল কারণ কিন্তু বয়সে বড় বিধাই সে আমার সিরিয়ালে বড়। তো বয়সে বড় এবং সিরিয়ালে বড়, সিরিয়ালে বড় কেন, যেহেতু আমরা এক মায়ের পেটে সন্তান বা এক ফ্যামিলির সন্তান, তো এই এল্ডারের পাওয়ারটা একটু বেশি,
সে বয়সে বড় হওয়ার কারণে এল্ডার ব্যবহার হয়, সাথে সাথে ফ্যামিলির সদস্য হওয়ার কারণে ব্যবহার হয়। এই জন্য আমরা বলতে পারি, এই জন্য আমরা বলতে পারি যে এল্ডারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এল্ডার ইজ ইউজড টু কম্পেয়ার বিটুইন অর অ্যামং দ্য সিবলিং। তাহলে এল্ডার ব্যবহার হবে সবসময়ের জন্য সিবলিং, কেমন এই দুইটা পয়েন্ট মনে রাখতে হবে। সিবলিংস মানে সহোদরের ক্ষেত্রে ব্যবহার হবে, সিবলিংস মানে সহোদরের ক্ষেত্রে, কেমন সহোদর বলতে কি একই উদর ব্যবহার করে যারা পৃথিবীতে এসেছে, একই উদর ব্যবহার করে, একই পেট ব্যবহার করে, একই রেহেম ব্যবহার করে যারা পৃথিবীতে এসেছে, সেই ফ্যামিলি সদস্যদের জন্য এল্ডার ব্যবহার হবে, এল্ডেস্ট ব্যবহার হবে। এই একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে যে রিলেশনশিপ উইথিন এ ফ্যামিলি, অর্থাৎ এখানে একটা সম্পর্ক থাকতে হবে, কি থাকতে হবে, রিলেশন রিলেশনশিপ থাকতে হবে, একটা সম্পর্ক থাকতে হবে, কি ইন এ ফ্যামিলি, রিলেশনশিপ ইন এ ফ্যামিলি অর্থাৎ একটা ফ্যামিলি সম্পর্ক থাকতে হবে। এই দুইটা ক্ষেত্রের বাইরে নাথিং মোর, অন্য কোনো সম্পর্ক ছাড়া এল্ডার ব্যবহার হতে পারবে না। তাহলে আমাকে মনে রাখতে হবে সিবলিং সহোদর হতে হবে, একই উদার ব্যবহার করে পৃথিবীতে আসতে হবে, আর রিলেশনশিপ ইন এ ফ্যামিলি, সাথে সাথে ফ্যামিলি রিলেশনশিপ হতে হবে অথবা ফ্যামিলি রিলেশনশিপ হতে হবে। এই ফ্যামিলি রিলেশনশিপ এবং সিবলিং অ্যান্ড নাথিং মোর, এর বাইরে অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নেই এল্ডারের ব্যবহারের ক্ষেত্রে, কেমন যদিও পক্ষান্তরে এল্ডারটা বয়স বয়সের দিকে ব্যবহার করে, কারণ কেউ যদি বয়সে বড় না হয় তাকে সিরিয়ালে আমি আগে কীভাবে নিই, কেউ যদি বয়সে ছোট না হয় তাহলে কীভাবে তাকে সিরিয়ালে আমি শেষে নিই, কিন্তু হোক বয়সে বড় ছোট তবে তাকে ফ্যামিলির সদস্য হয়েই বয়সে বড় ছোট হতে হবে। এবারে আসি ওল্ডার এবং এল্ডেস্ট। এই যে ওল্ডার এল্ডেস্ট এটা বয়স বোঝাবে, আর সাথে সাথে এখানে সিরিয়ালের কোনো বিষয় নেই, এখানে বয়স বোঝাবে, আর এই বয়স যে কারো বয়স বোঝাতে পারে, সে ফ্যামিলির সদস্য হতে হবে, মানে ফ্যামিলির সদস্যর বয়স বোঝালে তো অবশ্যই আমাকে এল্ডার ব্যবহার করতে হবে, কিন্তু এই বয়স বোঝাতে পারে বা এই এজ বোঝাতে পারে ফ্যামিলি সদস্য ব্যতীত যে কারো বয়স বোঝাতে পারে। আমি যদি এখন আমার চাস্ত ভাই আমার বড় চাস্ত ভাই আমার থেকে বড়, তাকে যদি বোঝাতে যাই যে, তখন কিন্তু আমি আর এল্ড ব্যবহার করবো না, তখন ওল্ডার ব্যবহার করবো, কারণ চাচা তো ভাই, কাজিন তো আর আমার ফ্যামিলির সদস্য না, সে তো আর আমার সহোদর না, সিবলিং না, একই উদার ব্যবহার করে তো আমার চাচাতো ভাই পৃথিবীতে আসে নাই, একই উদার ব্যবহার করে চাচাতো ভাই আমার পৃথিবীতে এসেছে, সে আমার চাচির উদার ব্যবহার করে এসেছে। এই জন্য চাচাতো ভাইয়ের ক্ষেত্রে আর এল্ডার ব্যবহার করা যাবে না, চাচাতো ভাইয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওল্ডার, এটা মনে থাকতে হবে, কারণ চাচাতো ভাই আমার ফ্যামিলির সদস্য নয়, তার ক্ষেত্রে ব্যবহার করতে হবে ওল্ডার। তার বয়সের ক্ষেত্রে আমি যখন দেখাবো, তার বয়স যখন দেখাবো তখন আমি ওল্ডার ব্যবহার করবো, আমি পিছনে উদাহরণে দেখাবো সামনে। তো এটি হচ্ছে কথা, ফ্যামিলির সদস্যর বাইরে যদি আমি কারো বয়স দেখাতে চাই, কারো সিরিয়াল দেখাতে যাই, তখন আমি ওল্ড ব্যবহার করব। আর একটা বিষয় বলি যে ওল্ডার অ্যান্ড এল্ডেস্ট ক্যান বি ইউজড ফর ডিফারেন্ট পিপল, যেমন আমি বলছিলাম যে এল্ডার কিন্তু শুধু মানুষের জন্য ব্যবহার হচ্ছে, কারণ ফ্যামিলির সিরিয়াল তো আর গরুর হতে পারে না, গাছের হতে পারে না, হ্যাঁ, এবং এই উদার তো, হ্যাঁ আমরা এনিম্যাল ও উদার ব্যবহার করে, কিন্তু এনিম্যাল উদার ব্যবহার করে তার ক্ষেত্রে তো আর সহোদর হওয়ার কোনো সুযোগ নেই, সহোদর মানুষ হতে পারে। তো এখানে একটা কথা মনে রাখতে হবে, এল্ডার এল্ডেস্টটা শুধুই পিপলের জন্য, কেমন এল্ডার এল্ডেস্টটা কিন্তু শুধুই পিপলের জন্য, অর্থাৎ মানুষের জন্য। এল্ডার এল্ডেস্টটা কি বলতো, শুধুই মানুষের জন্য, এল্ডার এল্ডেস্টটা শুধুই মানুষের জন্য, এখানেই মানুষের জন্য ফিক্সড। বাট ওল্ডার ওল্ডেস্টটা হচ্ছে কিন্তু, ওল্ডার ওল্ডেস্টটা হচ্ছে ডিফারেন্ট, এনি ডিফারেন্ট কাইন্ড অফ এনি ডিফারেন্ট, যেমন পিপল হতে পারে, অ্যানিমাল হতে পারে,
প্লেস হতে পারে, অর থিংস, অর এনি অবজেক্ট, যে কোনো কিছু হতে পারে। যদি আমি কোনো বিল্ডিংয়ের বয়স বোঝাতে চাই যে এই বিল্ডিং অনেক পুরানো, তখন আমি ওল্ড ব্যবহার করব। আমি যদি যে কোনো অবজেক্ট, যে কোনো থিংসের বয়স বোঝাতে চাই, যে কোনো পশু পাখির বয়স বোঝাতে চাই, যে কোনো দেশের বয়স বোঝাতে চাই, অথবা যে কোনো মানুষের বয়স বোঝাতে চাই ফ্যামিলি ব্যতীত, তখন অবশ্যই ওল্ডার ব্যবহার করবো। অর্থাৎ এল্ডার হচ্ছে শুধু মানে সহোদরের ক্ষেত্রে, ফ্যামিলি রিলেশনের ক্ষেত্রে, এবং মানুষের ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে, সামনের ক্ষেত্রে। বাট ওল্ডার হচ্ছে এনি অবজেক্ট, এনি সামথিং, এনি সামন, এন মানে থিংস, যে অ্যানিমল, পিপল, অন্যান্য সবার ক্ষেত্রে ওল্ড ব্যবহার করব। এটা ক্লিয়ার বুঝলেই আমরা আর সমস্যায় পড়বো না। আমরা একটু দেখি যে আই অ্যাম দ্য এল্ডেস্ট, আমি হই বড়, চাইল্ড, আমি হই কি হই, আমি হই সবচেয়ে বড় শিশু ইন মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সবচেয়ে বড় শিশু আমি। তো আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড় শিশু, তো এটা ঠিক আছে, ঠিক আছে না? কারণ এটা যে ফ্যামিলি হচ্ছে সম্পর্ক, ফ্যামিলি সম্পর্ক, তো ফ্যামিলি সম্পর্কের মধ্যে তো আমি এল্ডার, এল্ডেস্ট ব্যবহার করেছি। আই অ্যাম দ্য এল্ডেস্ট, আমি হই সবচেয়ে বড় শিশু ইন মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির মধ্যে আমি সবচেয়ে বড় শিশু, এটা তো ফ্যামিলি সম্পর্ক। ফ্যামিলির মধ্যে যদি আমরা 50 জন শিশু থাকি, বা মানে কি বলে 10 জন শিশু থাকি, 5 জন শিশু থাকি, তার মধ্যে আমি হচ্ছি সবচেয়ে বড় শিশু। আই অ্যাম দ্য এল্ডেস্ট চাইল্ড ইন ফ্যামিলি। এখানে একটা কথা বলছিলাম, সিবলিং হয় সিবলিং হতে হবে, সহোদর হতে হবে, একই উদার ব্যবহার করতে হবে, নতুবা রিলেশনশিপ ইন ফ্যামিলি, ফ্যামিলির একটা রিলেশনশিপ কথা হবে। এখানে তো আই অ্যাম দ্য এল্ডেস্ট চাইল্ড ইন মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড় শিশু সন্তান, বা আমি সবচেয়ে বড় শিশু, এইখানে ফ্যামিলি একটা সম্পর্ক বুঝিয়েছে, তো অতএব এল্ডেস্ট ঠিক আছে। আমি যদি বলি আই অ্যাম দ্য ওল্ডেস্ট চাইল্ড ইন মাই ফ্যামিলি, না, অবশ্যই হবে না, কারণ ইন মাই ফ্যামিলি, ফ্যামিলি রিলেশনে ওল্ডেস্ট হওয়ার কোনো সুযোগ নেই, এটা কিন্তু ভুল, এখানে হবে এল্ডেস্ট। এরপরে আমি বলি হি ইজ মাই ওল্ডার ব্রাদার, সে হয় আমার বড় ভাই, হ্যাঁ এটা হয় না, কারণ ব্রাদার মানে হচ্ছে, ব্রাদার বললেই আমরা বুঝি কি, ব্রাদার বললেই আমরা বুঝি সে আমার ভাই, মানে সে আমার সহোদর। এখানে আপনার পর করার কোনো সুযোগ নেই, অবশ্যই এখানে আমরা আপন হিসেবে ধরে নেব, সহোদর হিসেবে ধরে নেব। অতএব হি ইজ মাই ওল্ডার ব্রাদার হবে না, হি ইজ মাই এল্ডার ব্রাদার, হি ইজ মাই এল্ডার ব্রাদার, এটা অবশ্য ভুল আছে, এখানে এল ব্রাদার বললেই আমাকে এল্ডার ব্রাদার বলতে হবে। এরপরে আমরা, হ্যাঁ আমরা বলতে পারি, যদি আমরা হি ইজ মাই ওল্ডার ব্রাদার বলি, আমরা যদি কেউ জানে যে আসলে সে আমার আপন ভাই না, সে আমার চাচাতো ভাই, তখন তাকে আমরা বলতে পারি হি ইজ মাই ওল্ডার ব্রাদার। এরপরে কাইয়ুম ইজ দ্য এল্ডেস্ট অফ আওয়ার থ্রি ব্রাদার্স, এখানে এল্ডেস্ট কেন, কারণ থ্রি ব্রাদার্স, তিনজন ব্রাদার্সের মধ্যে যখন আমি তাকে বড় বলবো, তখন অবশ্যই সুপারলেটিভ, তার আগে দ্য। আর এখানে ওল্ডেস্ট কেন বলবো না, কারণ এখানে যে ব্রাদার্স, যে আমার সহোদর, এখানে অবশ্যই আমাকে এল্ডেস্ট বলতে হবে। এরপরে কি বলেছি, হি ইজ মাই, কাইয়ুম ইজ দ্য ওল্ডেস্ট অফ দ্য থ্রি ব্রাদার্স, অর্থাৎ তিন ভাইয়ের মধ্যে কাইয়ুম সবচেয়ে বড়, এখানে এল্ডেস্ট হবে না, কেন ওল্ডেস্ট হবে না, কেন হবে না, কারণ এই যে ব্রাদার্স রয়েছে, ব্রাদার্স মানে সহোদর, তো এই যে ব্রাদার্স রয়েছে সহোদর, সহোদরের কারণে ওল্ডেস্ট হবে না, এখানে এল্ডেস্ট হবে, এটাও ভুল আছে। এরপরে পরেরটা আমরা দেখি, হি ইজ মাই এল্ডার কাজিন, হি ইজ মাই ওল্ডার কাজিন, কাজিন মানে চাচাতো ভাই, কাজিন কি ফ্যামিলি সম্পর্ক, অবশ্যই না, কারণ সে তো সহোদর না, কাজিন ভাই, চাচাতো ভাই, তো হি ইজ মাই ওল্ডার কাজিন, অবশ্যই ঠিক আছে, এখানে ওল্ডার কাজিন বসাতে হবে। এরপরে সে আমার বয়সে বড়, মানে বড় চাচাতো ভাই। এরপরে কি বলছে, হি ইজ মাই এল্ডার কাজিন, হবে না, অবশ্যই হবে না, কারণ কাজিনের আগে এল্ডার হবে না, কারণ কাজিন তো ফ্যামিলির সম্পর্ক নেই, সে তো সহোদর নয়। এরপরে কি বলছে, দিস ইজ দ্য এল্ডেস্ট বিল্ডিং ইন দ্য টাউন, এটা হয় ওল্ডেস্ট বিল্ডিং, এটা হয় সবচেয়ে পুরাতন বিল্ডিং টাউনের মধ্যে, অবশ্যই ঠিক আছে, কারণ বিল্ডিংয়ের ক্ষেত্রে, বিল্ডিংয়ের বয়স বা সময় বোঝাতে আমরা কী ব্যবহার করব, ওল্ড ব্যবহার করব, হ্যাঁ, কারণ এটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এরপরে দিস ইজ দ্য এল্ডেস্ট বিল্ডিং ইন দ্য টাউন, অবশ্যই হবে না, কারণ এল্ডেস্ট ব্যবহার হবে ফ্যামিলির ক্ষেত্রে, রিলেশনশিপ অর সিবলিং বা সহোদরের ক্ষেত্রে, হ্যাঁ। এরপরে কী বলছি, এটা অবশ্যই ভুল আছে।
এরপরে হি ইজ এল্ডার অর ওল্ডার দেন আই অ্যাম, সে হয় আমার থেকে বড়। তো এখানে এল্ডার হবে না ওল্ডার হবে এটাই দেখার বিষয়, কারণ আমি এখানে তো সে হয় আমার থেকে বড়, আমি তো এখানে ফ্যামিলি রিলেশনের কথাও বলি না, আর সে তো বাহিরের কেউ হতে পারে অথবা ফ্যামিলির কেউ হতে পারে, তো এখানে আমি এল্ডার দেবো না ওল্ডার দেবো এটাও পরীক্ষায় আসে। এইখানে একটা কথা বলি ভাই, এই দেনের আগে কখনো এল্ডার হয়, এল্ডার হয় না, দেনের আগে কখনো এল্ডার হয় না, এটা কেন হয় না? এটা ফ্যামিলি রিলেশন হোক আর নাই হোক, আমি যদি সে হয় আমার থেকে বড়, এই কথাটা এই সেই আমি আর সে যদি ফ্যামিলি রিলেশনও হই তখনও এই এল্ডার হওয়ার সুযোগ নাই। কেন নাই? কারণ দেনের আগে কখনো এল্ডার হয় না, কারণ এই এল্ডার হচ্ছে ফ্যামিলি রিলেশন এবং সিবলিং বা সহোদরের ক্ষেত্রে ব্যবহার হয়, আর এল্ডার মানে হচ্ছে দুইজনের মধ্যে, অর্থাৎ একজন আর একজন, এ হচ্ছে দুইজন। তাই দুজনের মধ্যে যদি কেউ এল্ডার হয় তাহলে আর সাথে সাথে সে সিরিয়াল মেনটেন করে। ফ্যামিলি রিলেশন মানে কি? ফ্যামিলি রিলেশনের মধ্যে এল্ডার হতে গেলে এটা সিরিয়াল মেনটেন করে, আমার থেকে আমার বড় ভাই বড়, এর মানে দুইজনের মধ্যে সে বড় আমি ছোট, এটা সিরিয়াল। সিরিয়াল মেনটেন করলে দুইজনের মধ্যে, তো এই হচ্ছে মনে করো বড়, এইজন হচ্ছে বড়, এইজন হচ্ছে ছোট, দুইজনের মধ্যে সিরিয়াল থাকলে একজনের থেকে আর একজন, একজনের থেকে আর একজন, এই যে দেন চে, এই চে কথাটা একদম অমূলক হয়ে যায়। তো ফ্যামিলি সদস্যর মধ্যে এই এল্ডার কথাটা আর কখনো হতে পারে না। তো যেহেতু এল্ডার ফ্যামিলি সদস্যদের মধ্যে, ফ্যামিলি রিলেশনের মধ্যে একটা সিরিয়াল বোঝায়, সেই সিরিয়াল যেহেতু আবার দুইজনের মধ্যে সীমাবদ্ধ, তো সেই দুজনের মধ্যে তো আর চেয়ে হতে পারে না, দুজনের মধ্যে তো এমন হতে পারে না যে কাইমের চেয়ে ফয়সাল ছোট, কাইমের চেয়ে ফয়সাল ছোট বা ফয়সালের চেয়ে কাইম বড়, একজনের চেয়ে আর একজন কথা হতে পারে না। এল্ডার মানেই তো কাইম, মানে এল্ডার কাইম, মানে কাইমের থেকে এল্ডার, মানে ফয়সাল এল্ডার, এল্ডার কাইম, মানে ফয়সাল ইজ এল্ডার, সরি কাইম ইজ এল্ডার ফয়সাল, মানে ফয়সালের থেকে কাইম ছোট, মানে কাইম মানে কাইমের থেকে ফয়সাল, ফয়সালের থেকে কাইম বড়, সেখানে দেন কথা আসতে পারে না। তো এই জন্য দুইজনের মধ্যে আর দেন বা চেয়ে কথা থাকতে পারে না, এল্ডার মানে হচ্ছে একজনের থেকে আরেকজন বড়, সিরিয়াল ওখানেই ফিক্সড। তো এই জন্য দেনের পূর্বে কখনো এল্ডার ব্যবহার হয় না, যদি তোমাকে দেন ব্যবহার করতে হয় তার পিছনে অবশ্যই ওল্ডার ব্যবহার করতে হবে, আর যদি এল্ডার ব্যবহার করতে হয় তাহলে আর দেন ব্যবহার করা যাবে না, এল্ডারের পরেই হচ্ছে এই প্রোনাউন ব্যবহার করতে হবে, এল্ডারের পরেই প্রোনাউন ব্যবহার করতে হবে, এটা মনে রাখতে হবে। এটাই হচ্ছে এখানে আমরা ক্লাসটা শেষ করতে চাই, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।